তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আমাদের মধ্যে আসতে চলেছে ফ্রি ফায়ারের অনেক বড় সর একটা ফ্রি ইভেন্ট। সেই ইভেন্ট থেকে কিন্তু আমরা সকলেই অনেক কিছু ফ্রিতে পাবো, যেটা কিন্তু গ্যারেনা অফিসিয়াল আমাদেরকে জানিয়ে দিয়েছে। ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব কি কি ফ্রিতে পাবো। এবং ফ্রেন্ডস, 25 তারিখে কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে অনেক বড় সর ইভেন্টস এবং আপডেট। পুরো দিনেই কিন্তু তোমরা 25 তারিখে অনেক কিছু গেমের মধ্যে নতুন নতুন কিছু দেখতে পাবা। তো তারপরে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব আমাদের যে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল, সেই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু লিক হয়ে গেছে। সেই ডিসকাউন্ট ইভেন্টটা আসলে কীরকম হবে, লাইট পাস থাকবে কেনা এবং কী কী রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। কত ডায়মন্ডও কিন্তু তোমরা পেতে পারো সেই ডিসকাউন্ট ইভেন্ট, সেটাও কিন্তু জানিয়ে দিব। সাথে কিন্তু জানিয়ে দিব এটার সাথে নতুন একটা ইভেন্ট কিন্তু আমাদের মধ্যে অ্যাড হচ্ছে। সো তারপরে কিন্তু ফ্রেন্ডস, আমাদের কিন্তু একটা লাইট পাস ব্যাক করার কথা, যেটা কিন্তু আমাদেরকে অনেক আগেই লাইট পাস আসছিল, সেটা কিন্তু আবারও ফার্স্ট টাইম কোনো লাইট পাস ব্যাক করবে গ্যারেনা ফ্রি ফায়ার জানিয়ে দিয়েছে। সো আসলে লাইট পাস ব্যাক করবে কিনা সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। সো ভিডিওতে এখনই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও এবং ভিডিওটা একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ট বিটিং গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, গত ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু মাইস্ট্রি সব আসার কথা ছিল, মানে মিষ্টি সব কিন্তু আমাদের গেমের মধ্যে আসার কথা ছিল। বাট সেটা না হলে কিন্তু আমাদের মধ্যে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে, আর সেটা কেমন হবে সে স্ক্রিনের উপর দেখানো ফ্রেন্ডস। এখানে কিন্তু 3টা কার্ড থাকবে, 3টা কার্ডের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে ডায়মন্ড সিলেক্ট করা থাকবে। সো কার্ডটা প্রথমে কিন্তু এখানে দেখতে পাবা যে এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হয়ে যে কার্ডটা আসবে সেটাই কিন্তু মানে তোমার লাকের ড্র হবে। ড্র হয়ে যে কার্ডটা তুমি পাবা সেখান থেকে কিন্তু 6টা আইটেমস তুমি সিলেক্ট করতে পারবা। সো এখানে ক্যাট 1, 2, 3, 4, 5, 6 কিন্তু দেওয়া আছে। প্রথমে কিন্তু দেখতে পারতেছো বান্ডেল, তারপরে দেখতে পারতেছো প্যাটের স্কিন, তারপরে ডায়মন্ডের বাউচার রয়েছে, গান স্কিন, মানে অনেক কিছু কিন্তু তুমি দেখতে পারতেছো, গ্রেনেডের স্কিন সহ রয়েছে। সো তুমি 6টার মধ্যে কিন্তু 6টা আলাদা আলাদা করে আইটেমস এখানে তুমি দেখতে পাবা। সো ফ্রেন্ডস, তোমাদেরকে বলতে 2টা কিন্তু লিক হয়েছে আমাদের মধ্যে, 2টা ডিসকাউন্ট ইভেন্ট লিক হয়েছে। প্রথম তো এটা কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম, বাট 2টাই কিন্তু সেম এখানে কিন্তু তুমি দেখতে পারতেছো, 399, 499 এবং 599 পর্যন্ত মনে রয়েছে। সো এখানে দেখতে পারতেছো কার্ডগুলো কীভাবে কিন্তু তুমি দেখো এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়। বাট ফ্রেন্ডস, এটার চাইতেও কিন্তু আরও কম ডায়মন্ডে যেইটা আরেকটা ইভেন্ট লিক হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই স্ক্রিনের উপর দেখানো ফ্রেন্ডস, এটাও কিন্তু সেম ওইটার মতোই, বাট এখানে কিন্তু ডায়মন্ড কম, প্লাস হচ্ছে কিন্তু রেয়ার আইটেম খুবই বেশি রয়েছে এবং এইটা কিন্তু আসার পসিবিলিটি রয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারে। বেশিরভাগ কিন্তু এটাই মানে পসিবিলিটি রয়েছে বাংলাদেশ সার্ভারে আসার জন্য। সো দেখতে পারতেছো 6 পর্যন্ত কী কী রয়েছে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ইভেন্টটা কিন্তু সেম এরকমই হবে। সো দেখতে পারতেছো এখানে কিন্তু 299 ডায়মন্ড হলে কিন্তু পাওয়া যাবে। সো এখানে 299, 399 এবং 199 মনে হয় আমি দেখতে পারছি। সো 199 ডায়মন্ড দিয়ে কিন্তু তুমি 6টা আইটেমস নিতে পারবা, তাও তুমি নিজে কিন্তু সিলেক্ট করে নিতে পারবা। সো এখানে দেখতে পারতো সো ফ্রেন্ডস, ওইটার মধ্যে কিন্তু ডায়মন্ড বেশি দেখাইছে এবং এটার মধ্যে কিন্তু খুবই কম দেখাইছে। সো ফ্রেন্ডস, এটাই কিন্তু বাংলাদেশ সার্ভারে আসার পসিবিলিটি সবচাইতে বেশি রয়েছে। সো ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম এবং এটা কিন্তু 25 অথবা 26 তারিখে তোমরা দেখতে পাবা। সো তারপরে দেখিয়ে দিব স্ক্রিনের উপরে দেখে নাও আমাদের নেক্সট যে আনিতা ইভেন্টটা রয়েছে, আনিতার সাথে কোলাবোরেশন হলে যে ফ্রি ইভেন্টটা তোমরা দেখতে পাবা সেখানে কিন্তু তুমি এই আইটেমসগুলো দেখতে পাবা। সো এখানে দেখতে পারতো সব কিছু চুলের স্টাইল রয়েছে যেগুলো কিন্তু মানে পড়াইলে একটু হিজড়া টাইপের লাগে, কিছু মনে করো না, আমার কাছে যেরকম লাগছে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিছি। সো দেখতে পারতো মেল ফিমেল দুইজনকে মনে হচ্ছে পড়ানো যাবে, সো দেখেই বুঝতে পারতো কিরকম অন্য টাইপের কিন্তু লাগতেছে। সো যাই হোক, তোমাদেরকে আবার দেখানোর দায়িত্ব দেখিয়ে দিলাম, বা এত কথা বলে লাভ নাই। সো একটার মধ্যে কিন্তু ডাবল ড্যামেজ রয়েছে, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন রয়েছে, হয়তো এটা সবাই ফ্রিতে পেয়ে যাবা। সো তারপরে কিন্তু দেখতে পারতো আরেকটা গান স্কিন রয়েছে, তোমরা তো জানো এটা আমরা এটা গেমের মধ্যে ইউজ করি, লং রেঞ্জের একটা গান যেটা কিন্তু খুবই ভয়ানক গান। সো যাই হোক, তারপরে কিন্তু তুমি দেখতে পারতো ব্যাটারি স্কিন রয়েছে, সব কিছু কিন্তু তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম বাট আজকেও আবার দেখাইলাম, কারণ এখানে কিন্তু পার্ট পার্ট করানো হয়েছে। সো দেখতে পারতো গ্লুয়ালের স্কিনটা যদি ফ্রিতে পাই না ভাই, তাহলে কিন্তু এক কথায় কোপ হয়ে যাবে ভাই, মানে আমার কাছে কিন্তু গ্লুয়ালের স্কিনটা সবচাইতে বেশি ভালো লাগছে।
সো যাই চলে যাব আজকের ভিডিওর কোশ্চেনে, দেখে নিব আজকের ভিডিওর কোশ্চেনটা কি রয়েছে। সো কথা না বলে চলো ভিডিওর কোশ্চেনটা দেখে নেই। স্ক্রিনের উপরে দেখে নাও ফ্রেন্ডস, দুইটা বাইকের স্ক্রিন এখানে রয়েছে। তোমার কাছে সবচাইতে বেস্ট বাইকের স্ক্রিন কোনটি, প্রথমেরটা নাকি দ্বিতীয়টা? এক দুই আকারে কিন্তু দেওয়া আছে। দ্বিতীয়টা কিন্তু কোবরা বাইক, সবাই জানো। সো কোবরা লাভার কিন্তু আবার অনেকেই আছে। সো দেখে নিব তোমরা কে কোনটা লাভার। এক দুই আকারে দেওয়া আছে, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো যেটা তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সো এখানে পিক দেখে নয় ফ্রেন্ডস, গেমের মধ্যে আসলে কোনটার ইফেক্ট সবচাইতে বেশি ভালো লাগে ওইটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো ফ্রেন্ডস। যাই হোক ফ্রেন্ডস, 25 তারিখে কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্টের মতোই, শুধু টোকেন টাওয়ার নয়, এটা শুধু টাওয়ার ইভেন্ট, যেটা কিন্তু তোমরা দেখতে পারবা। সো দেখতে পারতো টাওয়ার ইভেন্ট নামে যে ইভেন্ট আসবে, এখানে তুমি দেখো সাইডে, বাম সাইডে দেখো, এখানে কিন্তু রুম কার্ড রয়েছে, স্টোন রয়েছে, ব্যাকপ্যাক রয়েছে, ইমোট রয়েছে, ভান্ডিল রয়েছে। তারপরে কিন্তু তুমি দেখতে পারতো ডান দিকে মেন যেই ইভেন্টটা, সেখানে কিন্তু অনেকগুলো আইটেমস রয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে দাপে দাপে কিন্তু হয়তো তোমাদেরকে ইভেন্ট কমপ্লিট করতে হবে। সো এইটাও কিন্তু একটা মানে এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু আমাদেরকে দিতে পারে আমাদের 25 তারিখের পরে। বাট যাই হোক ফ্রেন্ডস, গারেনা যেটা আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে সেই নিউজটা দেখিয়ে দিব এবং তোমাদেরকে কিন্তু 100% কনফার্ম জানিয়ে দিব। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারতো ফ্রেন্ডস, আর মাত্র 4 দিন বাকি আছে গারেনার অনুযায়ী। সো দেখতে পারতো এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে স্পেশাল। সো দেখতে পারতো যোগ দিন ফোর্সে 25 জুন কিন্তু এখানে কনফার্ম ডেট দেওয়া আছে। দেখো নাইট ব্লেডের যে তাসকেলের স্কিন ওইটা রয়েছে, আবারও আসছে পুরস্কার, আবারও পুরস্কার আসছে দেখতে পারতেছো। সো গারেনা কিন্তু লিক করে দিয়েছে যে অনেকগুলো পুরস্কার আসতেছে, বুঝতেই পারতেছো ভাই কত মারাত্মক হতে চলেছে। সো ইভেন্টটা কিন্তু তোমরা 25 তারিখে দেখতে পাবা এবং ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু 26 তারিখে আসতে পারে। তো ফ্রেন্ডস ফাইনালি কথা বলবো ফ্রেন্ডস, আমাদের কিন্তু একটা লাইট পাসের বান্ডিল ব্যাক করার কথা রয়েছে, কারণ এইটা কিন্তু এখন গারেনা আমাদেরকে বলে দিয়েছে। বাট 100% কনফার্ম আমি তোমাদেরকে দিতে পারবো না, বাট গারেনা থেকে লিক শোনা যাচ্ছে যে এই বান্ডিলটা আসলে ব্যাক হবে। তো ফার্স্ট টাইম কোনো লাইট পাসের বান্ডিল কিন্তু শোনা যাচ্ছে যে ব্যাক করতে পারে। সো দেখা যাক আপকামিং টাইমে ব্যাক করে কিনা, বা ব্যাক করলেও ইভেন্টটা কীরকম হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নতুন সব ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমার ভাই পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দিও। ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।